আমি শেখ হাসিনাকে মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ, অ্যান্ড শি বিট্রেড বাংলাদেশ। আমি হতবাক হয়েছি, কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, অ্যান্ড দেয়ার ইজ নো রিগ্রেট। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো হাজারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছর স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কত ভয়ঙ্কর রূপ ধারণ করে বিরোধী দলকে দমন করতে সহ তার নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য মানুষের গুম, খুন, হত্যা, রাহাজানি, হুমকি থেকে শুরু করে নানা ধরনের যে ভয়ঙ্কর রূপ তার ভেতরে ছিল, এটা নিয়ে সর্বশেষ বোমা ফাটালেন সোহেল তাজ। আমরা সরাসরি টক্সের মাধ্যমে সোহেল তাজের কাছ থেকে শেখ হাসিনার এই বিগত 15 বছরের শাসন আমলের ভয়ঙ্কর রূপরেখাটা বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি শেখ হাসিনাকে মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ, অ্যান্ড শি বিট্রেড বাংলাদেশ। আমি হতবাক হয়েছি, কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, অ্যান্ড দেয়ার ইজ নো রিগ্রেট। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে, এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো, এটার কোনো অনুশোচনা নেই, কোনো রিয়েলাইজেশন নেই, কোনো অ্যাকনোলেজমেন্ট নেই। আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে। আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগ বলে কোনো দল নাই এখন। এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো তারা প্রথমেই আমাদের 57 জন অফিসারকে শেষ করে দিল। এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছিল। আপনি কি কি বলবেন? আচ্ছা, এখানে পারসেপশনের একটা বিষয় আছে। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায়। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো অজান্তে হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই। তো আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে, এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি, কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল। আমি নোটিস করেছি যেটা, হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে। হ্যাঁ, কিন্তু যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো পলিসিগত ডিসিশন, সেই ডিসিশন গুলো আমার সম্পৃক্ততা পাইনি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেমন জানি অটো হয়ে যেত। পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে, এবং সেটা শুধু আমার মন্ত্রণালয়ে না, এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে। বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। এই পলিসি গুলো কোথা থেকে যে আসতো এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই একতরফা ভাবে ইনস্ট্রাকশন গুলো আসতো। তো এটা কি শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন, মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না? এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, সো আমি যে কথা বলছিলাম, আপনি শেখ হাসিনাকে কি ডাকেন? আমি শেখ হাসিনাকে হাসিনা আপা ডাকি, হাসিনা ডাক্তার না। আচ্ছা, তো আপনার এই আপার সাথে কি বিরিয়ানি কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে, যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি শেখ হাসিনাকে 2001 থেকে 2007 সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর। 2001 এর আগে আবার একরকম দেখেছি, মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। সো ক্ষমতার বাইরে যখন ছিলেন 2001 থেকে 2008-09 সাল পর্যন্ত, আমি 5-6 বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি, ওনাকে দেখেছি, উনি এনগেজ করতেন, কথা শুনতেন, মানে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন বলার সুযোগ ছিল। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা
হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটাতেও শক্ত হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন। হ্যাঁ, সো এখানে কেউ ওনার সাথে ওইভাবে কমিউনিকেট করার কারো সুযোগ ছিল না। এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের 10 তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে, আমি আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয়। কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি, এই তদন্ত করার জন্য একটা কোঅর্ডিনেটিং একটা কোঅর্ডিনেশন টিম করে দেওয়া হলো, এবং কোঅর্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে, এবং আমাদের কোন সম্পৃক্ততা রাখা হলো না। সো আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র, সকল ইনফরমেশন, সবকিছু ফ্রি অ্যাক্সেস চলে গেল ওনার কাছে, এবং ইনভেস্টিগেশনের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিডিআর তদন্ত নিয়ে। তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে 5 মাসের মাথায়? আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল? ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর, শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ, অ্যান্ড শি বিট্রেড বাংলাদেশ। বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেটা চিহ্ন পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আমরা গতানুগতিক কাল পলিটিক্যাল কালচারটা মেনটেন করে ওটাকে আরো আরো মানে ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল। আসলে আমি সে সময় কিভাবে বুঝাবো আপনাকে, আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে, দেশের এই পরিণতি হবে একদিন। তো আমি দুর্নীতি দেখেছি, আমি অনিয়ম দেখেছি, আমি অব্যবস্থাপনা দেখেছি, আমি এই সকল কিছু দেখে, এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমাকে আমার কাছে ভালো লাগেনি যে এখানে দুটা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সোহেল তাজের যে শেখ হাসিনা সম্পর্কিত বিভিন্ন তথ্য, এই তথ্যের উপর ভিত্তি করলে দেখা যায় বিগত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশকে গিলে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়েছিল। তবে বর্তমানে সোহেল তাজের ক্লু ও শেখ হাসিনার ভারত অবস্থানকে কেন্দ্র করে ভবিষ্যৎটা কি শেখ হাসিনার জন্য হতে যাচ্ছে বিস্তারিত জানবো এই রিপোর্টে। যতক্ষণ চেয়ারে ততক্ষণই কেয়ারে। অনেক বুঝাইছি, অনেক বলছি যে ভাই পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ম্যানুপুলেট করা হচ্ছে, পুলিশের যে কোনো কর্মকাণ্ড নিয়া কালামাগুর আমাদের যিনি দায়িত্ব ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বলতো যে না পুলিশ খুব ভালো কাজ করে, তো আজকের দিনে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এই একই পুলিশ কিন্তু এরা কিন্তু নতুন করে 5ই আগস্টের পরে নিয়োগ প্রাপ্ত হয় নাই। এই মানুষগুলাই এখন দোষটা কি তাদের? নেভার। আমি তাদের দোষ দিই না, আমি সবসময় বলি পুলিশকে আসলে রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে রাখা উচিত। কালকে এখানে যেই ঘটনা ঘটছে এটা কোনো অন্যায়মূলক ঘটনা ছিল না। এখন অনেকে বলবেন যে না ভাই বাংলার মাটিতে এই না সেই না, এটাও এই ধরনের বক্তব্য আবার একদিকে জায়েজ না। তাহলে আগামীতে আবার এগুলো আসবে, পরিবর্তন তো দরকার। আচ্ছা, তো এখানে ঘটনাটা কি দৃশ্যপট হচ্ছে? গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা বা স্থানীয় যারা ছাত্রলীগের পোলাপাইন আছে বা মেয়েরও আছে, তারা শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কেক টেকাই না এখানে স্লোগান টোগান দিছিল বা কেক কাটতেছিল, এমন সময় পুলিশ এসে এদেরকে ধাওয়া দিছে। এখন এই কাজে পুলিশের ধাওয়া দেওয়ার কোনো কারণ আছে? বেসিক্যালি নাই। কিন্তু কেন ধাওয়া দিছে? এগুলো আওয়ামী লীগই শিখে গেছে। আমি বলতেছি না যে এটা পুলিশের দোষ, কারণ এটা আওয়ামী লীগেরই দোষ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশকে এরকম অপ্রয়োজনীয় ব্যবহার করে পুলিশের সাথে জনগণের একটা দূরত্ব তৈরি করে ফেলছে। তো এখন আইসা কেন কালকে এখানে এই ঘটনাটা দেখেন, শেখ হাসিনার 78তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ করেছে। এ সময় পুলিশকে দেখা যে ছাত্রলীগ একসময় কলিজা ফুলাইয়া পুলিশের সাথে হাইটা হুইটা বন্দুক টন্দুক নিয়ে নিজেরও দুই একটা ফায়ার টায়ার করতো, আজকে পুলিশকে দেখা প্যান্ট মোটামুটি ঢিলা হয়ে গেছে। তবে মেয়েগুলার সাহস আছে, গোপালগঞ্জের মেয়েদের সাহস আছে। আপনি দেখেন ভিডিওর শেষ অংশে,
গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। থানার ইনচার্জ তিনি বলছেন, জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ, শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে আপনার দৌড়ে পালিয়ে যায়, আর ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি পুলিশের। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।